আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে টেক নিউজগুলো আসছে এগুলো একটু স্পেশাল আসতে চলেছে। সো ভিডিওটি কোনোখানে মিস করবেন না, মিস করলে কিন্তু আপনারা এই টেক নিউজগুলো থেকে বঞ্চিত হতে পারেন, যার কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রাখিনা আছি আপনাদের সাথে, থাকবো পুরো সময় জুড়ে। আপনারা দেখছেন পিওর টেকনোলজি চ্যানেল, দুনিয়া থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু আপনার জন্য খুলে দেওয়া আছে, ওটিও বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে টেক নিউজে যেটা সর্বপ্রথম আকর্ষণ, এটা হচ্ছে 120 মিলিয়ন ফোনে হংমেং ওয়েস, অর্থাৎ যেটা হারমোনি ওয়েস হুয়াওয়ের তৈরি, এটি ছড়িয়ে গেছে। চিন্তা করা যায়, 120 মিলিয়ন ডিভাইসে, অর্থাৎ 120 মিলিয়ন ফোন বলেন, ট্যাবলেট বলেন, যেটাই বলেন না কেন, হংমেং ওয়েসটা ছড়িয়ে গেছে। এবং হুয়াওয়ে টার্গেট নিচ্ছে যে 2022 সালের মধ্যে 300 থেকে 400 মিলিয়ন ফোনে এই হংমেং ওয়েসটি চলে যাবে। তাহলে চিন্তা করা যায় কতটা ডেভেলপমেন্ট হচ্ছে এই ওয়েসটি বা এই অপারেটিং সিস্টেমটি, যেটা হয়তো বা একটা সময় যে অ্যান্ড্রয়েডকেও হার মানিয়ে যাবে। এই অপারেটিং সিস্টেমটি মূলত হুয়াওয়ে ফোনগুলো এবং অনারের ফোনের জন্য মেইনলি যেটা, এবং আইটি নিউজ পাওয়া গেছে যে হুয়াওয়ে এবং অনারের যেগুলো অনেক ওল্ড ফোন আছে, এই ওল্ড ফোনগুলোকে আগে তারা টার্গেট করেছে, যে ওল্ড ফোনগুলোতে আগে এই অপারেটিং সিস্টেমটা দিবে, তারপর তারা একটু হাই গ্রাফিক্সের যেগুলো ফোন আছে বা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোন আছে সেগুলোতে দিবে। বাট হ্যাঁ, সবার আগে পাবে ফ্ল্যাগশিপ ফোনগুলো, তার মধ্যে P10 P10 প্লাস, তারপর অনারের যে ডিভাইসগুলো আছে যেগুলো একটু ফ্ল্যাগশিপ লেভেলের, এই ফোনগুলো সবার আগে এই হংমেং ওয়েসটি পাবে। তারপর পাবে হচ্ছে আরও যেগুলো একটু ওল্ড টাইপের ফোন আছে এগুলো। হ্যাঁ, তো এটাই মূলত হচ্ছে অনার টেক নিউজটি ছিল। এবার আমরা আসি ওপোর যেটা নিজস্ব একদম ওয়েস, কালার ওয়েস, এই কালার ওয়েসের যেটা 12 ভার্সনটা, অর্থাৎ কালার ওয়েস 12 ভার্সনটা, এটি কবে লঞ্চ হবে? এটি লঞ্চ হচ্ছে 11 অক্টোবর চায়নাতে, একদম গ্লোবালি অফিসিয়ালভাবে লঞ্চ হচ্ছে। যদি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু নিচে আমার যে লাইভ ইভেন্টটা হবে, লঞ্চিং লাইভ ইভেন্টটা, ওইটার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, চাইলে আপনারা বাংলাদেশ টাইমে দুপুর 3টার সময় 11 অক্টোবর দেখে নিতে পারেন লঞ্চিং ইভেন্টটা। আমরা জানি কালার ওয়েস কিন্তু অনেক ভালো একটি অপারেটিং সিস্টেম এবং এটা মূলত ওপো ইউজ করে, বা ওপো ছাড়াও আরও 2-1টা কোম্পানি ইউজ করে, বাট এটা মেইনলি ওপোর এই অপারেটিং সিস্টেমটা কালার ওয়েস, এবং ওপোর প্রায় প্রতিটা ফোনই কিন্তু এর মধ্যে চলে। কালার ওয়েস 12 যেটা, এই আপডেটটা কিছু কিছু ফোন পাবে, তার মধ্যে কিছু ফোন সিলেক্টেড হয়েছে অলরেডি, যেটা হচ্ছে Reno 6 Pro, Reno 6 5G, এই ফোনগুলো, অর্থাৎ ওপোর যেটা একটু ফ্ল্যাগশিপ টাইপের ফোনগুলো আছে, এই ফোনগুলো কালার ওয়েস 12টা পাবে। তারপরে দেখা যাবে যে হয়তো বা ধীরে ধীরে ওপোর প্রায় প্রতিটি ফোনে আপডেটটা আসবে, বাট আমার যেটা মনে হচ্ছে ওপোর যেগুলো একটু বেশি ওল্ড ফোন, এই ওল্ড ফোনগুলোতে এই অপারেটিং সিস্টেমটা, অর্থাৎ কালার ওয়েস 12টা সহজে যাবে না। একটু যেগুলো হাই ডেফিনেশনের ফোনগুলো আছে, এই ফোনগুলোই এই অপারেটিং সিস্টেমটা সুবিধা ভোগ করতে পারবে। এবং আরেকটা মজার ব্যাপার, এই কালার ওয়েস এই সিস্টেমগুলোতে অনেক ফিচার ইউজ করা হয়েছে, যেগুলো আসলেই কালার ওয়েস যেটা 11 ভার্সন, এই 11 ভার্সনে নেই, বাট এইটাতে অনেক টাইপের ফিচার ইউজ করা হয়েছে, যেরকম 3D লোগো, আরও অনেক কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, যেগুলো বলা এক কথায় ইম্পসিবল, প্রচুর ফিচার এক কথায়। এবার আমরা আসি iPhone 14 ব্যাপারে। এখানে একটি মজার ব্যাপার হয়েছে, আমরা সর্বোচ্চ একটা ফোনের ফোন স্টোরেজ কত হতে দেখেছি, আমরা একটা ফোন স্টোরেজ হতে দেখেছি খুব বেশি হলে 256, 512, ঠিক আছে, এর বেশি তো হতে পারে না। বাট এইবার iPhone 14 যেটা আনতে চলেছে, এইটাতে আসছে 2 TB ফোনের রোমটা, অর্থাৎ ফোনের যে স্টোরেজটা 2 TB তারা আনতে চলেছে। এটা এখনও কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি, বাট এরকম একটা নিউজ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে যে iPhone 14 2 TB স্টোরেজ তারা দিতে পারে। বাট কোম্পানি যখন ফোনটা লঞ্চ করবে, তার আগে কিন্তু অবশ্যই ফাইনাল ডিসিশনে এই ডিসিশনগুলো চেঞ্জ করতে পারে। আমরা যেরকম আপনাকে যে টেক নিউজগুলো দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণই একটা কোনোখান থেকে লিক হয়েছে বা কোনোখান থেকে পাওয়া টেক নিউজ, এগুলো কিন্তু একদম ফাইনাল না। সো চাইলে যে কোনো ব্র্যান্ড কিন্তু যে কোনো মুহূর্তে তারা চেঞ্জ আনতে পারে, ঠিক আছে। এখন যেটা শোনা যাচ্ছে 2 TB রোমটা দিবে, পরে যে শোনাতে পারে 1 TB দিতে পারে, কারণ এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়, ঠিক আছে। সো আপনারা কিন্তু গালি দিতে পারবেন না এখানে। এটাই ছিল মূলত ভিডিওটা, আর এই টেক নিউজটাই ছিল আজকের। এরকম টেক নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনার জন্যই খোলা আছে, সো সেটিও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ।